নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তিয়ে রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ পেঁপের একটি রেসিপি। তো দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি একদম কচি একটা পেঁপে, আর অফ ক্যামেরাতেই পেঁপে এইরকমভাবে ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আলুও ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়োর কিন্তু আমি খোসাগুলো রেখেছি, খোসাগুলো ফেলে দিইনি, আপনারা কিন্তু খোসা ছাড়িয়েও নিতে পারেন। আর বন্ধুরা, এই রান্নাতে আমি আলু ব্যবহার করছি, আপনারা নাও ব্যবহার করতে পারেন। আর এখানে লাগছে 1 চামচ মতো গোবিন্দভোগ চাল, এই চালটা ধুয়ে পরিষ্কার করে নেব, এরপর রান্না করে নেব। তো তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি। সবার প্রথমে এই যে 1 চামচ গোবিন্দভোগ চাল, এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা শুকনো খোলায় ভেজে নেব। গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর তুলে নেব। আর ওই কড়াইতে ভেজে নেব 1/2 চামচ মতো গোটা জিরে। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, এরপর তুলে নেব। আর বাকি রান্নার জন্য ওই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। এক মিনিট মতো ভেজে নেব। আলু মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এরপর অ্যাড করে দেব পেঁপে, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 1.5 মিনিট মতো ভেজে নেব। এরপর অ্যাড করে দেব বাটা মশলা। আমি এখানে 1 বড় সাইজের টমেটো, আদা, লঙ্কা আর 4 মগজ একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে দিয়ে দেব 7 মতো লবণ, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁপে আর আলুর সাথে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর অ্যাড করে দেব মিষ্টি কুমড়ো, দিয়ে আবারও 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখো। আমি এখানে কুমড়োটা ব্যবহার করেছি পরে, তার কারণ হচ্ছে যদি আগেই কুমড়োটা ব্যবহার করা হতো তাহলে কিন্তু কুমড়ো একেবারে ঘেঁটে ঘ হয়ে যেত, মানে কুমড়ো আর খুঁজেই পাওয়া যেত না, তাই আমি কুমড়োটা পরে ব্যবহার করলাম। কুমড়ো দিয়েও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এরপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে
সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে ততক্ষণে আমি এই যে জিরে আর গোবিন্দভোগ চাল ভেজে রেখেছিলাম, এগুলো একসঙ্গে অল্প জল দিয়ে বেটে নেব। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, কুমড়ো তো একদম নরম সবজি, সিদ্ধ হয়ে গেছে। আর আলু পেঁপেও বেশ অনেকক্ষণ কষানো হয়েছে, আলু পেঁপেও দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি লবণটা একবার চেক করে নেব, যেহেতু কুমড়ো পরে অ্যাড করেছি। লবণ একদম ঠিকঠাক আছে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অল্প চিনিও দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে আমার মিষ্টি কুমড়োটা বেশ মিষ্টি, তাই এর এখানে চিনি ব্যবহার করলাম না। তো এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর এড করে দেব যে জিরে আর গোবিন্দভোগ চাল ভেজে বেটে রেখেছিলাম সেই বাটাটা। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব, দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, পেঁপের এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যদি আপনারা কোনো দিন এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। তো দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নেব, আর নামানোর আগে দিয়ে দেব অল্প ধনে পাতা কুচি। আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও হবে। তবে এখানে কিন্তু ঘি বা গরম মশলা একদমই দেওয়া যাবে না। ঘি গরম মশলা দিলে এই রান্নার যে আসল ফ্লেভার সেটাই কিন্তু পাওয়া যাবে না। এই যে গোবিন্দভোগ চাল, জিরে আর ধনে পাতার সংমিশ্রণে একটা ফ্লেভার তৈরি হয়, সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই উপকরণগুলোর জন্যই কিন্তু এই সাদা মাটা পেঁপের রান্নাটাও স্পেশাল হয়ে যায়। তো আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে, এরপর নামিয়ে নেব আর আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।